আমরা বাংলাদেশ পুলিশ নির্বাচনী দায়িত্ব সেইভাবে পালনের জন্য প্রস্তুত রয়েছে এবং নির্বাচনী দায়িত্ব পালনের বাংলাদেশ পুলিশের অভিজ্ঞতা আছে, তাদের এখন সামর্থ্য আছে, প্রযুক্তিগত বলি লজিস্টিক ইকুইপমেন্ট নিয়ে আমরা প্রস্তুত আছি। আপনারা জানেন যে নির্বাচনকালীন সময়ে আমরা নির্বাচন কমিশনের অধীনে আমরা দায়িত্ব পালন করি। নির্বাচন কমিশন আমাদেরকে যে নির্দেশনা দিবেন সেই নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ পুলিশের প্রতি সদস্য দায়িত্ব পালনের জন্য বদ্ধ। পুলিশ এই মাননীয় প্রধানমন্ত্রী জঙ্গিবাদ সন্ত্রাসবাদের প্রতি যে জিরো টলারেন্সের নীতি, এই নীতির আলোকে আমরা সকলে মিলে একযোগে কাজ করছি। আমাদের সাথে আমি অবশ্যই স্বীকার করব আমাদের এই আমাদের প্রশাসন, আমাদের বিভিন্ন বাহিনী, গোয়েন্দা সংস্থা, আপনারা সাংবাদিক ভাইরা, জনপ্রতিনিধিবৃন্দ, এদেশের শান্তিপ্রিয় মানুষ সবার সমর্থন পেয়েছি। আমরা এই সকল স্টেক হোল্ডার যারা আছে আমরা একসাথে একই প্ল্যাটফর্মে কাজ করেছি। কাজ করে কিন্তু এই দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি একটা ঈশ্বরীয় একটা পূর্ণ অগ্রগতি হয়েছে। আমরা জঙ্গিবাদ সন্ত্রাসবাদ যেভাবে দমন করতে হই, যেভাবে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি, আমি আশা করি, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা বাংলাদেশ পুলিশ নির্বাচনী দায়িত্ব সেইভাবে পালনের জন্য প্রস্তুত রয়েছে এবং নির্বাচনী দায়িত্ব পালনের বাংলাদেশ পুলিশের অভিজ্ঞতা আছে, তাদের এখন সামর্থ্য আছে, প্রযুক্তিগত বলি লজিস্টিক ইকুইপমেন্ট নিয়ে আমরা প্রস্তুত আছি নির্বাচনের দায়িত্ব পালন করার জন্য। এবং আইন শৃঙ্খলা বিঘ্নের জন্য যদি কেউ চেষ্টা করে আইন শৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা। পুলিশ বাহিনীর প্রধান আমাদের পুলিশ বাহিনীর সামগ্রী রয়েছে, তার মধ্যে রয়েছে চা।